মুখে বলার শক্তি দশজন স্বাভাবিক মানুষের মতো না হলেও মেধা আর অদম্য ইচ্ছাশক্তিতে নিজেকে ভেঙেছেন, গড়েছেন নতুন এক মানুষরূপে। ভাঙা গড়ার পথে বয়স যে বাধা নয় তাও প্রমাণ করেছেন। আত্মবিশ্বাস আর অধ্যবসায়কে ভর করে সব বাধা যে উতরে যাওয়া যায় তার প্রমাণ দিয়েছেন আবেদ সিরাজ। ষাটার্ধ বয়সের মানুষগুলো যখন ভাবছেন ফুরিয়ে আসছে দিন, তাদের কাছে উদাহরণ এই মানুষটি। ছোটবেলা থেকেই স্বাভাবিক দশজনের মতো স্পষ্ট করে কথা বলতে পারেন না আবেদ সিরাজ, এজন্য মনের ভাবটাও প্রকাশ করেন অনেক কষ্টে, তাতে কেউ বোঝেন কেউ বোঝেন না। পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে পড়তে হয় নানা সমস্যায়, কিন্তু দমে যাননি এতটুকু। প্রযুক্তির ছোঁয়ায় নিজেকে গড়েছেন একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে। দুইটা প্রতিষ্ঠান ছিল, তারাও নেই নেই, আমি যখন কিটে আসছি আমি দ্বন্দ্বে ছিলাম যে তারা কবে নেবে কিনা না নেবে। তখন আমার 60+63 বয়স ওই ধরনের ছিল, ওই ওইরকম। তো আমি পরবর্তী ওখানকার একজন শিক্ষক ছিলেন রানা স্যার, উনি দেখে কী কেন ওই করছেন, তখন ওনার বলতে আমি বলতে স্যার এই অবস্থা এখানে, উনি আমার এই দেখে ওনার বলছে বলার পরে উনি হাত দিয়ে বলছে আসেন, আপনি আসেন আমাদের যখন ধরছে আমরা আমরা আপনাকে শেখাবো। ওনারা আমাকে শিখে নিছে, নেওয়ার পরে ওনারা টাকা জানে শিখ ওনারা ভর্তি করেছে, করার পরে ওখান থেকে যাত্রা আরম্ভ। ৯০ দশকে দেশে কম্পিউটারের প্রসার শুরু হয়, তখন আবেদ সিরাজ এক আত্মীয়ের বাড়িতে কম্পিউটার কাজ শিখতেন, টুকটাক ডেটা এন্ট্রির কাজ করতে থাকেন। বয়স যখন ৬০ পেরোলো জীবনের মোড় ঘুরল, প্রশিক্ষণ নেন গ্রাফিক্স ডিজাইনে, এরপর শুরু সফলতার গল্প। সবাই আসলে ওনাকে একটু ইগনোর করেছে যে না ওনাকে নিয়ে তো আসলে মুশকিল, বা উনি তো আট দশজনের মতো না, উনি তো ক্লাসে ডিস্টার্ব করবে, এই ধরনের। তো এই ধরনের একটা বিষয় ওর ভিতরেও ছিল। তখন এখান থেকে চিন্তা করলাম যে না, যে আমি যেটা ফিল করি যে একজন মানুষ সে যদি এই কাজটা করতে চায়, ডিজাইন বা আইটি সেক্টরে সে যদি কাজ শিখতে চায়, তাহলে যেটা দরকার এটা হচ্ছে তার ডেডিকেশন, এবং এইটা ওনার ভিতরে মানে 100% আছে। এমনও হতো আমাদের যে সপ্তাহে ক্লাস হচ্ছে দুই দিন, এই দুই দিন ছাড়াও কিন্তু উনি বাকি দিনগুলো রেগুলার আসতো। সেটা হচ্ছে অফিস আওয়ার শুরু হয় আমাদের ৯টায়, এমনও দিন হতো আমি ৯টার অফিসে আসছি, এসে দেখি উনি হয়তোবা প্র্যাকটিস করছেন। ঠিক এমন হয়তো যে সারাদিন প্র্যাকটিস শেষে উনি হয়তোবা আমরা চলে যেতাম, বাট উনি তারপর হতো অফিস থেকে যেতেন। এখন অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে আর্থিক উন্নতির সাথে সাথে সংসারের ভাগ্য বদলেছেন তিনি, সাথে দুই ছেলে ও এক মেয়েকে করছেন স্বশিক্ষিত। উনি একজন বাক প্রতিবন্ধী হয়েও সে থেমে থাকে নাই, সে চাচ্ছে যে এই কাজটা আগায় যাওয়ার জন্য, এটাই চাচ্ছে। আর আমরাও ভাবি নাই যে হে এতদূর পর্যন্ত যাবে। আমি আমার ওয়ার্ক লাইফে দেখা যাচ্ছে যে অনেক সময় হতাশা কাজ করে, বা বিভিন্ন কাজ মনে হচ্ছে যে না এটা আমার দ্বারা হবে না। তখন আমার আসলে আমার বাবার ডেডিকেশনটা আমাকে খুব ট্রিগার করে যে এই বয়সে এসেও যদি এই কাজগুলো সে এত প্রতিকূলতার মাঝখানে করতে পারে, তাহলে আমি কেন পারবো না। একজন আবেদ সিরাজ এখন অনেক তরুণের কাছেই অনুপ্রেরণার গল্প, কেননা নিজের পাশাপাশি বেশ কয়েক যুবককে আর্থিক স্বাবলম্বী করেছেন তিনি। সে তো বাক প্রতিবন্ধী, তো তার কথা বলা নিয়ে সমস্যা হয়, তখন আর কি আমি হেল্প করি তাকে, যে তার যে বিষয়টা সেটা বাইরের সামনে তুলে ধরি যে এই বিষয়ে এইভাবে, এটা নিয়ে বাইরদের কোনো প্রবলেম হয় না যে সে কথা বলতে পারে না, বাট আরেকজন কথা বলতেছে তার হয়, কিন্তু তার কাজের কোয়ালিটি তারা অ্যাপ্রিসিয়েট করে সবসময়। ওনারা বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে, তো আমরা দেখা যাচ্ছে এক একজন এক এক সাইটে আর কি এক্সপার্ট, ঠিক আছে। তো সেই কারণে আমরা হচ্ছে যখন যে অর্ডারটা আসে আমরা দেখি যে এটা আসলে কার ভিতরে যায়। আমাদের ভিতরে যদি থাকে, যেমন আমার কাজ হচ্ছে গ্রাফিক্স রিলেটেড প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন অথবা হচ্ছে এমব্রয়ডারি ডিজাইন, এই কাজগুলো আমি করি।
এখনও নতুন নতুন বিষয় শিখে প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করছেন 68 বছরের আবেদ সিরাজ। স্বপ্ন দেখছেন নতুন সম্ভাবনার এক আধুনিক বাংলাদেশ। প্রশিক্ষক, সন্তান, বন্ধুবান্ধবের কাছে হার না মানার আদর্শ মডেল তিনি। বেটার লেট দেন নেভার, না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো। আমি ট্রেনটাকে চালাই যাও।